হ্যালো এভরিওয়ান, 2020 শেষে আজকে একটা দারুণ কাজ করার সুযোগ পেলাম। আসুন দেখে নিই। আমার নাম কৌস্তব, আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আমরা আজকে রাজারহাটে এসেছি, এই জেলেদের জালে ফেলা একটা পাখি আটকে গেছিল, ওনারা এসছেন অনেক কষ্ট করে এই শীতেও জল নেমে। বর্ষ শেষে একটা দারুণ কাজ হলো, আনন্দ পাচ্ছি যে একটা পাখি বেঁচে গেল, ছোট্ট লিটল গ্রিব। দেখবেন জল আছে, হয়ে গেছে। না না, এটা হাওয়া দে মালটাকে, না এটা কাজ কর, ওকে একটা জায়গায় রেখে দিলে অবস্থা খুবই। এটাকে একটু হাওয়া দে তো, দাঁড়া দাঁড়া আগে একটু ঢাকা দে, এটা অল্প অল্প লেগে আছে পিছনে, পরে পরে আগে কাকু একটু ঢাকা দে, একটু হাইপোথার্মিয়া হয়ে যাবে না, পুরো চেপে গেছে মাছটা, থাক চেপে থাক, চাপাই থাক, এখানে রাখ, এখানে নিচে রাখ, নিচে রাখ, এখানে এখানে রাখ, না না ছেড়ে দিচ্ছি, এখানে রাখ, নিচে রাখ না, পরে ওখান থেকে নামবে আবার সুবিধা হবে, নিচে রেখে দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জড়িয়ে দে জড়িয়ে দে। আমার জামাটা কোথায়? সব এখানে আছে, সব এখানে আছে। জামা প্যান্ট কেউ কোথাও জানি না, আমার কোথায় আছে? আমার তো জামা প্যান্ট কোথাও জানি না। আমার হুডিটা কোথায়? এটা না কাকা, দাদা আপনি কোথা থেকে আসছেন? আমার জালে মরে গেছিল। আপনি কোথা থেকে আসছেন দাদা? আমি ইয়ে গোবরডাঙ্গা। আচ্ছা আপনার নাম একটু বলবেন। কৌস্তব বসু। কৌস্তব দা আপনি? আমি বিশাল চ্যাটার্জি, লেকটাউন থেকে আসছি। আচ্ছা আচ্ছা দাদা আপনার নাম? আমার নাম অভিজ্ঞান দত্ত, আমি আসছি শোভাযাত্রা। আচ্ছা দেখুন এনারা এই পাখিটিকে বাঁচালেন এই ঠান্ডায় জলের মধ্যে নেমে রাজারহাটে, এটা খুব ভালো লাগলো। পাখিটি এখনো বেঁচে আছে, জানি না আলটিমেটলি কি হবে। আজকে আমরা এই লিটল গ্রিপটাকে বাঁচালাম। লিটল গ্রিপটি সামনের একটি সামনে একটি পুকুরের মধ্যে ফেসে গেছিল, ওই মাছের জালের মধ্যে। তো সেখানে এ শ্বাসকষ্টে এবং উল্টে পড়েছিল, নড়তে চলতে পারছিল না, পুরো সারা গায়ে জাল বেঁধে গেছিল। সেখান থেকে আমরা একে আজকে বাঁচালাম, এবার আমরা একে ছেড়ে দেবো। আসুন ঠিক কলেজ হলো আর ক্যামেরা যেতে পারি তো, তো এবার এটা আমরা এখানে একে ছেড়ে দেবো। এবার আমরা একে জলে ছেড়ে দেবো, মোটামুটি সুস্থই লাগছে এখন, পাটা নিয়ে একটু চিন্তা ভাবনা আছে, ঠিক করে খুলছে না, দেখা যাক। ব্লু শর্ট দাঁড়া দুটো মিনিট দাঁড়া, আগে ছেড়ে নে, ব্লু শর্ট আছে এখানে। আগে একটুখানি ধরে রাখ, একটুখানি দেখ আগে, বন্ধু বিদায়।